আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর আর মজাদার পিঠাগুলো তৈরি করে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিতে একটি করে লাইক দিবেন। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা আর বানানো যায় কিন্তু খুবই সহজে। তো চলেন কিভাবেই খুব সহজেই বানিয়েছি আপনাদেরকে আজকে দেখাই। এর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 3 কাপ আতপ চালের গুঁড়া, আর এগুলো আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি, আর চালগুলোকে আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে চালের গুঁড়াগুলোকে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই আতপ চালের গুঁড়াগুলোকে ভেজে নিতে। চালের গুঁড়াগুলো যখন ঝরঝরে হয়ে যাবে আর চালের গুঁড়াগুলো যখন একটু দানা দানা হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে। এই দেখেন, এখানে চালের গুঁড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এইখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়োটাকে আমি সিদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন গরম গরম থাকতেই কিন্তু খুব ভালো করে মুথে একটা ডু তৈরি করে নিতে হবে। এই কাজটা কিন্তু চালের গুঁড়োটা কিন্তু গরম থাকতে থাকতেই কিন্তু এই ডোটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে। এখানে আমি ডোটা তৈরি করে ফেললাম, নিয়ে নিলাম একটা বাটিতে। এখানে আমি একটা শুকনো একটা নেকড়া নিয়েছি, ওটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে চিপে তারপর পিঠার ডোটার উপরে আমি এটা ঢেকে দিয়েছি। কারণ যদি পিঠার ডোটা যদি এমনি যদি আমরা রাখি তাহলে কিন্তু ডোটা কিন্তু শুকিয়ে যাবে। এজন্য আমি এই নেকড়াটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে তারপর চিপে এটাকে এখন আমি পিঠার ডোটার উপরে আমি ঢেকে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু গুলা নিয়েছি। এখানে আমি একটা 1 ইঞ্চি পরিমাণ একটা রুটি বানিয়ে নিব। এই পর্যায়ে খুব ভালো করে মথে নিতে হবে। এখানে আমি একটা পিঠার এরকম খাজ নিয়েছি, নিয়েছি কিছু খেজুর কাটা, আর নিয়েছি এখানে আমি পাতলা একটা টিন। আমি এটা একটা ব্যাটারিকে কেটে তারপরে এই টিনটা কেটে নিয়েছি। নিয়ে নিলাম একটা আটার কাগজ, কাগজটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাগজটা নেওয়ার কারণ হলো রুটিটা এই কাগজের উপরে রেখে তারপর নকশা তৈরি করতে হবে। কাগজটা নিচে দিলে রুটিটাকে খুব ভালো করে বারবার এরকম করে ঘুরানো যাবে। এখন আমি একটা ডিজাইন করে নিব, খুব সহজ ডিজাইন। আপনাদের কাছে যদি এই খাজটা যদি না থাকে তাহলে আপনারা হাত দিয়েও এরকম খেজুরের কাঁটা দিয়ে এঁকে নিতে পারবেন। ফার্স্টেই খুব সহজ একটা ডিজাইন করে আপনাদের দেখাবো। আর কিভাবে করছি ডিজাইনটা আপনারা একটু দেখেন। আসলে ডিজাইনটা যার যার মন থেকে করতে হয়।
এখানে একটা পিঠা তৈরি হয়ে গেল, আমি আরেকটা করে দেখাচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব। এই পর্যায়ে আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এই পিঠাগুলোকে কিন্তু ডুবু তেলে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, আর এই পিঠাগুলো ভাজতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। এখন আমি এখানে চিনি গুড়ের শিরা করে নিলাম, এর জন্য আমি এখানে হাফ কাপ জোলা গুড় নিয়েছি, আর আমি এই গুড়গুলোকে আমি শিরা করে নিব। আর আমি যে পিঠাগুলো ভেজেছি ওগুলো কিন্তু আমি আজকেই কিন্তু শিরাই দিব না, পরদিন এই পিঠাগুলো আবারও ভেজে তারপর শিরা দিব। আর এখন কিন্তু আমি পরের দিন কিন্তু এই কাজটা করছি।
আমি এখানে হাফ কাপ জোলা গুড় নিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে গুড়টাকে খুব ভালো করে আমি একটা আঠালো শিরা করে নিব। আর এখানে আমি পরের দিন এই দেখেন পিঠাগুলো আমি একটা বক্সে রেখে দিয়েছি। এখন পিঠাগুলোকে আবারও ভেজে নেব। আপনারা যদি চান তাহলে আপনারা প্রথম দিনই পিঠাগুলোকে খুব ভালো করে ভেজে গুড়ের শিরায় দিতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে খুব ভালো একটা টেস্ট আসে না। আপনারা যদি পিঠাগুলো ভেজে রেখে দেন, তারপর দিন আবারও ভেজে গুঁড়ে দেন, ওই ক্ষেত্রে পিঠাগুলো খুবই ভালো লাগে। এই দেখেন পিঠাগুলোকে আমি আবারও 5 মিনিটের মতো ভেজে, তারপর দেখেন গরম গরম পিঠাগুলোকেই গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি। আর এক একটা পিঠাকে গুড়ের মধ্যে মিনিমাম 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রেখে তারপর উঠিয়ে ফেলতে হবে। সবগুলো পিঠা আমি এরকম করে দিয়ে নিয়েছি। আশা করি আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সবাই এইভাবে ট্রাই করবেন। আর সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।